আওয়ামী লীগের রাজনীতির একটা বড় রকমের উদাহরণ এবং রাজনৈতিক উদারতার একটা বই প্রকাশ তো সেই ক্ষেত্রে রবীন ফারানার আমার বললেন যে কালো টাকা সাদা করার ক্ষেত্রে আসলে এটার কোনো এই নাই তো কালো টাকা যখন উনি আয় করেছেন আয় করার পরে যখন ওইটার ট্যাক্স দেওয়া হয়নি তখন কালো টাকা আর যখন এটা আপনার সাদা করার সুযোগ দেওয়া হয় বলা হয় যে আপনার সোর্স দেখানোর প্রয়োজনে আপনি ফিফটিন পার্সেন্ট ট্যাক্স দিয়েই কালো টাকাটা সাদা করে ফেলতে পারবেন এটাই সাধারণভাবে বলা হয়ে থাকে এবং তখন উনি যে ওই কালো টাকাটা সাদা করেছেন এখানে আইনের আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই তো যেটা উনি ওনার দলের পক্ষে সাফাইটা গাইবেন অত্যন্ত স্বাভাবিক আমি চাই যে সাফাই গাওয়ার পক্ষে ওনার আরও উত্তর উত্তর উন্নতি হোক উনি দুই এক থেকে দুই হাজার ছয়ের কথা বলেছেন তার পরবর্তী গভর্নমেন্টের রিলেটিভলি কি ধরনের অবস্থা এই কথা বলেছেন আমি একটা কথা বলি এইটা কি আপনি মনে করেন কিনা উনি যে একটা ইন্টারভিউ রেফারেন্স দিল

দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ের রবীন্দন ফারানা বলল যে তাহলে আপনি এটা কম্পারেটিভলি এটা ভেবে দেখেন কেমন কি অবস্থা তো ওই সময় কিন্তু দুই হাজার এক থেকে দুই হাজার ছয় চার পাঁচবার বিএনপির সময়ে এদেশ দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে এখন কিন্তু সেটা হয় না যদিও প্রকার ব্যাখ্যা দেন ওই এক দুইবার তো আওয়ামী লীগের টার্ম ছিল তো তারপরে তো তিন চারবার ওনারা চ্যাম্পিয়ন হয়েছেন তো সেই সময়টা বাদ দিয়ে যদি এখন দেখেন বাংলাদেশ কিন্তু দুর্নীতি চ্যাম্পিয়ন হয় না অথবা বারো চোদ্দ নম্বরে থাকে তো সেই ক্ষেত্রে ওনারা যেভাবে বলছেন যে সর্বগ্রাসী আকার ধারণ করেছে ওনাদের এই কথাগুলো দেশের মানুষকে বলার জন্য এবং এটাই বারবার বলি ওনারা এই একই কথা লাস্ট ফোরটিন ইয়ার্স সমানভাবে ক্রমাগতভাবে বলে আসছেন এবং এই ক্রমাগতভাবে বলার ফলে ওনাদের যে রাজনৈতিক সুবিধাটা পাওয়ার কথা